নির্বাচনের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী রানীর কাছে হেরে যেতে পারেন তিনি। রংপুর নগরীর নূরপুর এলাকার জুলেখা বেগম ও চান মিয়ার সন্তান আনোয়ারা ইসলাম রানী, তিনি অষ্টম শ্রেণী পাস। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই। প্রতীক বরাদ্দের পর জিএম কাদের কিছুদিন ঢাকায় অবস্থান করলেও আনোয়ারা ইসলাম রানী নির্বাচনী এলাকা চষে বেরিয়েছেন। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে পাড়া মহল্লায় দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন। জাতীয় পার্টির এই আসনে দখল নিতে তিনি রংপুর সদর ও সিটি কর্পোরেশন এলাকায় দিনরাত পথসভা ও গণসংযোগ করে যাচ্ছেন। রানীর আহ্বানে সাড়া দিচ্ছেন নগর থেকে গ্রামের মানুষও। তিনি যেখানেই যাচ্ছেন লোকজন তাকে দেখতে ও কথা শুনতে জড়ো হচ্ছেন। নির্বাচনে এই আসনে 6 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও পুরো নগরী ও সদর উপজেলা জুড়ে জিএম কাদের ও রানীর পোস্টারই শোভা পাচ্ছে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমেও বেশ আলোচনায় রয়েছেন রানী। রানীর কারণে প্রচারণার শুরুতে জিএম কাদের ঢাকায় অবস্থান করলেও পরে রংপুরে ছুটে আসেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগ ও পথসভা করছেন। এরপর আবার ঢাকায় ফিরে যান তিনি। 30 ডিসেম্বর আবার রংপুরে ফিরে নির্বাচনী পথসভা শুরু করেন জিএম কাদের। ভোটের মাঠে আওয়ামী লীগের প্রার্থী না থাকা এবং বিগত সময়ে জাতীয় পার্টির এমপিরা নিজ এলাকায় অবস্থান না করায় সদরবাসীর মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে রানীর পক্ষে ভোট বিপ্লব হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন নির্বাচক বিশ্লেষকরা। রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানীকে নিয়ে চলছে বাকযুদ্ধ। কেউ বলছেন জিএম কাদের শিক্ষিত মানুষ ও সাবেক মন্ত্রী হওয়ায় এলাকায় উন্নয়ন করতে পারবেন। আবার কেউ বলছেন জিএম কাদের এলাকায় থাকেন না, স্থানীয় প্রার্থী হিসেবে রানীকেই ভোট দেওয়া উচিত। স্থানীয় ভোটাররা বলেন, যদি ভোট দিবারই যায় তাহলে হিজড়াকেই ভোট দেব, এতদিন তে লাঙ্গলকেই ভোট দিয়ে আসছি, এলাকায় তেমন কোনো উন্নয়ন হয় নাই, একবার না হয় হিজড়াকেই দিয়া দেখি কি হয়। আনোয়ারা ইসলাম রানী বলেন, জিএম কাদের দেশের একটি বড় দলের চেয়ারম্যান, আমি ছোট একজন মানুষ, নির্বাচনে ওনাকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না, নিজেকে একজন অংশগ্রহণকারী হিসেবে মনে করছি। সারা জীবন জাতীয় পার্টিকে ভোট দিয়ে এসেছি, কিন্তু তারা কোনো উন্নয়ন করেনি। সারা দেশের তুলনায় রংপুর অনেক পিছিয়ে আছে। জাতীয় পার্টির এমপিরা বারবার ঘুঘুর মতো ধান খেয়ে গিয়েছে, কোনো উন্নয়ন করেনি। আমার স্বামী নেই, সন্তান নেই, সংসার নেই, অনেক সম্পদ বা পরিবারের জন্য বিদেশে বাড়ির প্রয়োজন নেই। আমি মানুষের সেবা করতে চাই, সেবা করতে পছন্দ করি, তাই সাধারণ মানুষ আমাকে চাচ্ছে।